আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, আর আমার আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি। আর আমি আজকের মিষ্টিটা কিন্তু ভাত দিয়ে বানিয়েছি, রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি আজকের এই মিষ্টিটা বানিয়েছি। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এই মিষ্টিটা ভাত দিয়ে বানানো। তো এই রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। ফ্রেন্ডস, আমি এখানে 2 কাপের মতো বাসি ভাত নিয়েছি। আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ভাতগুলোকে আগে থেকে নামিয়ে গরম করে তারপর ঠান্ডা করে নিতে পারেন। আর এখন এতে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। আর আমি এখন এই ভাতগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। ফ্রেন্ডস, আমি ভাতগুলো কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি মেল্ট করে নিয়েছি। আর আমি এখন এখানে পেস্ট করে নিয়ে এই ভাতটা দিয়ে দিচ্ছি। আর আমি এখন অল্প আঁচে এই ভাতটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো চুলার আঁচটা লোয়ে রেখে আমি এই ভাতটাকে ভেজে নিয়েছি, যাতে করে কালারটা নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু রসগোল্লাগুলো দেখতে ভালো লাগবে না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে এটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আবারও ভালোভাবে ময়ান করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ভালোভাবে ময়ান করে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমি হাতের সাহায্যে এরকম রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এভাবে সবগুলো রাউন্ড শেপ করে নিয়েছি। তো এখন শিরা দেওয়ার পালা। তো শিরা দেওয়ার জন্য আমি এখানে একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর আমি এখন এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, 3টা এলাচি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এখন আমি এইটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসতে আসতে কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে। আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, শিরাটা কিন্তু এখন পুরোপুরি রেডি। 2-3টার মতো অলরেডি বলক চলে আসছে। তো আমি এখন এই শেপ করে নেওয়ার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো রসগোল্লা দিয়ে দিয়েছি, আর এখন আমি 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। আর মাঝখান দিয়ে এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, অবশ্যই সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু এগুলো শেপ নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফাইনালি 10 মিনিটের মতো আমি এগুলোকে জাল করে নিয়েছি। তো আমি এভাবে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি, আর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর 1 ঘন্টা পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। আর একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।